সকাল সকাল আমরা পৌঁছে গেছি চিলিকার একদম পাশে একটা জায়গায়। এখানে তৈরি হচ্ছে ব্রেকফাস্ট। আর আপনাদের সবাইকে ডারিমবাড়ি এই সিরিজের দ্বিতীয় পর্বে সুস্বাগত। আমরা যাবো চিলিকা ভ্রমণ করতে, এবার চিলিকার হ্রদ, চিলিকার লেক, যাই বলো না কেন। তো এখন ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টটা হয়ে গেলে আমরা কিন্তু যাব চিলিকা হ্রদ ভ্রমণ করতে। আর এই দেখো এখানে চলছে ব্রেকফাস্টের, এইখানে চলছে ব্রেকফাস্টের তৈয়ারি। চলো দেখে নিলে এই জায়গাটাতে, চলো দেখি এখন যাই ব্রেকফাস্টের তৈয়ারি। এখানে চলছে যাচ্ছি ফার্স্টে। ম্যাপের থেকে চোখ রাখলে দেখতে পাবো চিলকা লেক কিন্তু রম্ভার একদম পাশে, এবং আমরা এখন রয়েছি চিলকার রম্ভাতে। তো এখন আমরা এগিয়ে চলেছি মেন চিলকা লেকের উদ্দেশ্যে এবং মেন চিলকার বোটিং সাইডে। এইটা হলো স্পিড বোট সাইড, রম্ভার স্পিড বোট সাইড জেট স্কি। সো এখান থেকে জেট স্কি বা রম্ভার মানে রম্ভাতে যদি কেউ স্পিড বোট করতে চায় এখান থেকে করতে পারে। সো ফ্রেন্ডস এখন আমরা রয়েছি একদম চিলকা লেকের সামনে, আর এই দিকটা হলো বোট সাইড মানে বোট যেখান থেকে ছাড়বে বোটিংয়ের পয়েন্টটা। আর আমাদের নিল পার হেড 100 rupees করে, অ্যান্ড আমরা এবারে বোটে উঠে যাবো পার পার্সন পার হেড। এবারে আমরা এই বোটটায় উঠে যাবো। তো চিলকার দুটো পয়েন্ট আছে চিলকা লেকের, আমরা দুটো জায়গায় যেতে পারি, একটা হলো ডলফিন সাইড আর একটা হলো মন্দির সাইড। তো কেউ যদি দারিংবাড়ি ঘুরতে এসে চিলকা ঘুরতে যায় তাদের কিন্তু মন্দির সাইডই দেখতে পাবে, মানে ওটাই আসল, তো ওটাই দেখতে হবে। এখন আমাদের বোট ছেড়ে দিচ্ছে, চিলকার মন্দিরের দিকে আছি। আগেরবারে যখন এসেছিলাম ডলফিনের দিকে গেছিলাম, এই দিক থেকে উঠছি তাই জন্য আমাদের, আমরা এখন মন্দিরের দিকে যাব। এই দেখো ওই দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে হালকা হালকা। দেখো ওখান থেকে আরো গুলো ছাড়ছে, আরো বোট গুলো ছাড়ছে, ফটবল 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 ফটবল। সো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কত সাইবেরিয়ান বার্ড কিন্তু ঘোরাফেরা করছে আমাদের একদম বোটের সাইডে। সো খুবই এক্সাইটিং ফিল হচ্ছে, চার সাইডে শুধু সাইবেরিয়ান বার্ড, আর আমরা একদম মাঝখানে। দেখো এখানে সব খাবার দেওয়া হচ্ছে, যদিও কিছু পলিউট করার জন্য না, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। তো ওই জন্য অনেক বার্ডসগুলো আসছে দেখছো, মানে সাদা খুব সুন্দর লাগছে পরপর সাইবেরিয়ান বার্ডসগুলো, একটা দারুণ ফিলিং লাগছে এতগুলো সাইবেরিয়ান বার্ডস পরপর দেখা।
প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি কালিজাই আইল্যান্ড, যেখানে কালিজয় মাতার একটি মন্দির রয়েছে প্রায় 1500 বছর পুরনো, যেন এক ঐতিহাসিক মন্দির। চারদিক থেকে ঘিরে আছে চিল্কা হ্রদ, সাথে এই ঐতিহাসিক সৌন্দর্যকে যদি একবার পাখির চোখে দেখা যায় তাহলে তো দারুণ। আহ, কি সুন্দর দৃশ্য! চার সাইডে ঘিরে রয়েছে চিল্কা হ্রদ, আর মাঝখানে রয়েছে কালিজয় মন্দির। এই চিল্কাতে এমন কোনো যেন জায়গা নেই যেখানে সাইবেরিয়ান বার্ডের দেখা মেলে না, সর্বদাই সাইবেরিয়ান বার্ডের দেখা, যেন এক অনাবিল সৌন্দর্য লাগছে আজকে। এখন আমরা ঢুকতে চলেছি কালিজয় মাতার মন্দিরে, এখন ভিড় হয়েছে প্রায়, আর এখন আমরা ঢুকছি কালিজয় মাতার মন্দিরে। শুধু কালিজয় মাতার কালিজয় মাতাই নেই এই মন্দিরে, এই মাতায় মাতা দুর্গা এবং মাতা কালীর আরও ভিন্ন ধরনের রূপ রয়েছে, তো সেগুলোই দেখানোর জন্য এখন আমরা ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো এই হলো মাতা কালিজয়, মাতা দুর্গা, মাতা সন্তোষী ও আর একটা দেবী আছেন, সবই মায়ের রূপ। তো ফ্রেন্ডস দেখো এই হলো ঘাট, এই ঘাটে পায়ে জল ডোবালো কেউ, এই হলো ঘাট দেখো। এখন আমরা চিল্কা মানে ওই পার থেকে এইখানে চিল্কা মানে চিল্কাতে ঘুরে এখন আমরা এসেছি এই শিবের মন্দির, শিবের ঠিক বলবো না, দুর্গা মা গঙ্গা ঘাটি সবাই আছে এখানে, নদীর পাড় রয়েছে, তারপরে ঘাটি রয়েছে এইখানটাতে, এইখানটাতে নদীর পাড় রয়েছে। এটা হলো পুরনো ঘাট, এটাকে বলে পুরনো ঘাট, এইটা হলো পুরনো ঘাটটা, আর ওই দিকটা হয়েছে নতুন ঘাট। নতুন ঘাট মানে তবু অনেকদিন হয়েছে, বাট আমরা যখন এসেছিলাম, আমি যদি আসিনি, আমার দিদুন দাদাই সে 2006 সাথে এসেছিলো, তখন আমরা হই হইনি। দিদুন মানি রাহি, আর এই এইটা হলো নতুন ঘাট দেখতে পাচ্ছ, আর ওখানে সবাই গাঢ় বাঁধে, আর এই হলো মন্দির, সুন্দর মন্দির। আর বাকি এই সাইডে দোকানপত্র আছে, সব মিলিয়ে বেশ সুন্দর জায়গা। এখন একটু এনজয় করি, একটুখানি এই লেকের হাওয়া খাই, এই চিল্কা হ্রদ একটু এক্সপ্লোর করি, কিরম লাগছে। ওখানে আবার মুড়ি দিচ্ছিলাম, আমরা কত সাইবেরিয়ান পাখি সবগুলো ছিল, সব সাইবেরিয়ার পাখিগুলো এসেছিল, কি ভালোই না লাগছিল। 2000 years later. সো ফ্রেন্ডস, আমাদের কালিজয় মন্দির ঘোরা কমপ্লিট, আর তাই জন্য আমরা এখন বোটে উঠে চলে যাচ্ছি ওই পারে, যেই দিকে আমাদের ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে, যেন আমরা ব্রেকফাস্ট করব। আর এখন আমরা ব্রেকফাস্ট করে যাব গোপালপুরে। এই দেখো এখানে দিয়েছে দুটো লুচি এবং আলুরদম দেবে, এই দেখো আলুরদম আর লুচি, আর লুচিটা খুব ভালো হয়েছে, খুব সফট হয়েছে, এবং আলুরদমটাও খুব ভালো করেই সিদ্ধ হয়েছে, সো আই লাভ ইট অ্যান্ড ইটস গুড। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে দাওয়া চলছে, খাবার দাবার, একটা আধুনিক স্টাইলে মুড়ি দেওয়া হচ্ছে, যে জলের গ্লাসে করে মুড়ি দিচ্ছে, আর যেটা আমার খুব ভালো লাগলো, একমাত্র এখানেই হয়, সো খুব এনজয় করছি। দেখো এইভাবে মুড়ি দিচ্ছে, অ্যান্ড গুড। সো চলো ব্রেকফাস্ট করে নিই, তবে আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, আর এখন আমরা এগিয়ে চলেছি গোপালপুরের উদ্দেশ্যে, এবং দেখো গাড়ি চলছে, বাসে করে এখন আমরা যাচ্ছি সোজা চিল্কা টু গোপালপুর।
ব্রেকফাস্ট করে এখন চলেছি কোথায় সেটা জানতে গেলে পরে পর্বে তোমরা দেখতে পারবে সেইটুকুটা। আর তোমরা যদি আমার প্রথম পর্ব না দেখে থাকো বাস জার্নি ফ্রম কলকাতা টু চিলকা সেটা দেখে নিতে পারো। আপাতত আমি বাম্পার খেয়ে খেয়ে যেখানে যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ইউটিউবারাও, আর বেল আইকনটাও প্রেস করে দিও। সো বাই অ্যান্ড প্লিজ ওয়েট ফর দ্য এপিসোড 3 অফ দারিংবাড়ি সিরিজ।